আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে। সে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন, এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এখন এখন এই রাস্তা ছেড়ে দিবেন এবং চলে যাবেন। আমরা উন্নত সকল মানুষের সঙ্গে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। মোশারফ ভাই, একটা প্রশ্ন ছিল, যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্ন মত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে, জামাত শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে, আপনাকেও কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা, আপনার কি মনে হয়? আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ।